খোলা বাজারে কৃষিজ সার ও ওষুধের মূল্যবৃদ্ধির কারণে কৃষককুল বিপাকে। উপরন্তু প্রয়োজনীয় সার ও পাচ্ছেন না কৃষিকাজের জন্য, এমনটাই অভিযোগ দীর্ঘদিন ধরে ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে বিভিন্ন কৃষি প্রধান এলাকায় সরকারি কৃষিজ স্টোরগুলিতে স্বল্প পরিমাণ সার আসে এবং দামও অনেক কম, কিন্তু প্রয়োজন মতো সার পাওয়া যায় না কৃষিকাজ করার মতো। তাই কৃষকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে চড়া দামে সার ক্রয় করে কৃষিকাজ করতে হচ্ছে, এমনটাই জানান তেলিয়ামুড়ার কৃষি প্রধান এলাকা বলে পরিচিত ব্রহ্মবাড়ি এলাকার এক কৃষক। তিনি ক্ষোভের সাথে এটাও জানান, এবার তারা ঝিঙ্গে শশা চাল কুমড়া সহ রকমারি সবজির বীজ বপন করেছিল, একই তো বৃষ্টির কারণে ফসল ফলাতে গিয়ে ক্ষতিগ্রস্ত তারা। অন্যদিকে প্রয়োজনীয় সারের অভাবে ক্ষেতের সবজি গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কৃষকদের এই সমস্যা নিরসনে কোনো হেলদোল নেই তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের। কৃষকদের করুণ আর্তনাদ শুনতে পায় না কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকা তেলিয়ামুড়া কৃষি মহকুমা অধিকারী। এখন এটাই দেখার বিষয় কৃষকদের এই সমস্যা নিরসনে দপ্তর কতটা প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করে। আমাদের এখানে সমস্যা বলতে, এখন তো সারের দাম প্রচণ্ড, প্রায় ইউরিয়া সার স্টোর ছিল 5.5 টাকা কেজি, খোলা মার্কেটও ছিল 8 টাকা বা 10 টাকা, এখন 40 টাকা, 10-26 একটা সার সেটা হয়ে গেছে 70-75 টাকা। সারের সমস্যা, সারের কারণে এই ক্ষেতগুলো জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে, আমরা সার পাচ্ছি না। স্টোরও অল্প কিছু আসে, 5 কেজি 10 কেজি করে পাই, এটা দিয়ে তো আর হয় না, সেই জন্য ক্ষেতগুলোর অবস্থা খুব করুণ দশায় পরিণত। পর্যাপ্ত সার দিতে পারছেন না? না। তাছাড়া অন্য প্রাকৃতিক কোনো সমস্যা আসেনি? প্রাকৃতিক সমস্যা তো আছেই, বৃষ্টি নেই, কিন্তু এবার এমনিতেই কৃষকরা অনেক লস। কী কী লাগাইছিলেন এবার? এবার ঝিঙ্গা চাল কুমড়া শশা সব ফসলে এবার মানে সারের কারণে খুব করুণ দশা কৃষকরা। কোন এলাকা এটা? এটা বর্মচড়া। কত পরিবার কৃষক আছে এলাকাতে? এখানে প্রায় 300-400। আপনি কতটুকু জায়গাতে কৃষি করেন? আমি 3-4 কানি। আপনার নাম? গোবিন্দ অধিকারী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।